মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব, সর্বলোককে নজরবন্দি করা বা অবশীকরণ করা। একটা আসরে গেছেন, হাজার যদি লোক থাকে, আপনাকে কেউ পছন্দ করে না, দেখতে পারে না, সেই সবাইকে ভালোবাসার জালে ফেলা এবং নজরবন্দি করা সবাইকে। আপনি যেটা বলবেন সেটাই শুনতে বাধ্য থাকিবে। আপনি একটা বিয়ে করতে গেছেন, বিয়েতে মেয়ে আর রাজি হয় না, আপনারা সঙ্গে সঙ্গে তাকে নজরবন্দি করে, তাকে তার বাড়ি পরিবারের সবাইকে নজরবন্দি করে আপনি ওই বিয়েতে রাজি করতে পারবেন। যদি বিশ্বাস ভক্তি থাকে থাকে আমার উপর, তাহলে পারবেন। আপনারা সর্বপ্রথম মন্ত্রটা স্বয়ং সিদ্ধ করে নেবেন, 11 মালা অমাবস্যা পূর্ণিমার দিন করে নেওয়ার পরে মাত্র 3 বার বা 7 বার বা 9 বার করবেন। মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করে নেবেন, নিয়ে সবাইকে ভেলকি লাগানো, সবাইকে ভেলকি লাগানো ওই আসরে বা ওই বিয়েতে যত লোক আছে সবাইকে ভেলকি লাগে, তোমার মত মতন চলবে, তোমার মত মতন চলবে, এতে কোনো সন্দেহ নাই, তুমি যেটা বলবে সেটাই শুনবে। আর সঙ্গে সঙ্গে সে বাড়ির ফ্যামিলির সবাই পাগল হয়ে তোমার কথা শুনে বিয়েতে রাজি হবে, বা যে সভাতে গেছো সবাই তোমার কথা শুনে ভেলকি লাগার মতো পাগলের মতো তোমাকে বিশ্বাস করবে। আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, অমাবস্যা পূর্ণিমায় সাদা বা লাল কাপড় পরিধান করবেন, আসন সাজাবেন, গুরুর অনুমতি নেবেন, নিয়ে কাজ করবেন। এবং একটা গুরুর বিদ্যায় কাজ করতে গেলে অবশ্যই গুরুকে 10 টাকা গুরু দক্ষিণা দিয়ে আপনাদের কাজ করতে হবে। আপনারা মাত্র 3 বার 7 বার 9 বার পাঠ করে নিজের বুকে ফু দিবেন, নিজের বুকে ফু দিয়ে সবার চোখের দিকে তাকায় থাকবে। যে তোমার চোখে দেখবে সে তোমার বশীকৃত হয়ে যাবে, যে তোমার চোখে দেখবে সেই বশীকৃত হয়ে যাবে। সে মানুষ হোক, গরু হোক, বাছুর হোক, যা কিছু হোক না কেন, তোমার চোখের দিকে যে তাকাবে সেই তোমার বশীকৃত হয়ে যাবে বা নজরবন্দি ভেলকিত পড়ে যাবে। এটা ভেলকি লাগানো, নজরবন্দি ভেলকি লাগানো, সঙ্গে সঙ্গে কাজ, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। নজরবন্দি ভেলকি লাগানো মাত্র 9 বার বা 7 বার পাঠ করে নিজের বুকে ফু দিবেন, দিয়ে দর্শকের টানে তাকাইবেন, চার চোখের দিকে তাকাবেন, সে তোমার বশীকৃত, সে ভেলকিত পড়ে যাবে, বিয়েতে রাজি হবে। বিচার আসার গেলে তোমার কথায় তোমার ভেলকিত পড়ে যায়, তুমি যা করবে তাই শুনবে। হ্যাঁ, তোমার বিচারে আয় দিবে, যা করবে তাই শুনবে। এটা ভেলকি লাগানো, একে সঙ্গে সঙ্গে ভেলকি লেগে যাবে, সঙ্গে সঙ্গে ভেলকি লাগা যাবে। হ্যাঁ, অসম্ভব কাজকে সম্ভব করা ভেলকি লাগানো, অসম্ভব কাজকে সম্ভব করা ভেলকি লাগানো। আপনারা এই বিদ্যাটি নাজায়েজ কাজে খাটাবেন না। যখন দেখতেছেন যে আপনার বিরুদ্ধে অনেক কিছু মামলা মোকদ্দমা হচ্ছে বা বিচার হচ্ছে, বিচারে ফেঁসে যাচ্ছেন, তখন ভেলকি লাগাবেন। একটা মেয়ের পরে পারতেছেন না, তখন ভেলকি লাগে, মেয়ে কেটে চলে আসবেন। স্বামী স্ত্রী মিল মহব্বত হয় না, বা স্ত্রী বাবার ভাগ্যে যায় আর আসে না, স্বামীকে পছন্দ করে না, শ্বশুর বাড়ি যাবেন, যায় এই মন্ত্রটি 7 বার 9 বার 3 বার বুকে পাঠ করে ফু পাঠ করে বুকে ফু দিবেন, দিয়ে আপনারা কি করবেন, সবার দিকে তাকাবেন, সবাই ভেঙে হয়ে যাবে। মন্ত্রটা আমি পড়ে দিচ্ছি, সাদা জাতা সাদা বান সাদা সিংহাসন, আমার চোখ ছাড়িয়া বান, দশের চোখে নজর বান লাগ, লাগ চোখে মুখে লাগ, আমার ভেলকি লাগ,
লাগ রে জাদু দশের চোখে মুখে লাগ। এই মন্ত্রটি মাত্র সাতবার বা নয়বার পাঠ করে নিজের বুকে ফুঁ দিবেন, দিয়ে আপনারা দর্শকের দিকে তাকাইবেন, সঙ্গে সঙ্গে ভেলকিতে পড়ে যাবে, আপনি যা করবেন তাই শুনবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।